কাল ঢাকায় শুরু হচ্ছে দুই দিন ব্যাপী জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এ সম্মেলনে যোগ দিচ্ছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন বিল গেটস সহ জলবায়ু বিষয়ক সোচ্চার বিশিষ্ট জনেরা রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুল নবী ঢাকা মিটিং অফ দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন দুই দিনের সম্মেলন শুরু হচ্ছে কাল এ উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন এই সম্মেলনে গৃহীত সুপারিশগুলো চলতি বছরের সেপ্টেম্বরে ক্লাইমেট সামিটে উপস্থাপন করা হবে বলেই একে গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে যোগ দিচ্ছেন মার্শাল দ্বীপপুঞ্জের রাষ্ট্রপতি ড হিলদা হেইন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন বিল গেটস সহ জলবায়ু ইস্যুতে সোচ্চার আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্টজনেরা আগামী দশই জুলাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের অর্জন কম নয় কিন্তু জন্য অনেক কিছু করার আছে সেই উপায় খুঁজতে এই সম্মেলন দেওয়া যায় এটি হয়তো আরো একটু সময় লাগবে বাট ওয়ার্কিং অন প্যারিস চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলেও এই পথ চলায় খুব বেশি প্রভাব পড়বে না বলে মনে করেন সরকারের মন্ত্রীরা উনআশি ভাগ মার্কিন জনগণ বিশ্বাস করে যে ক্লাইমেট চেঞ্জ ইজ এ বিগ ইস্যু এন্ড गवर्नमेंट শুড টেক ইউ নো কালেকটিভ সমস্ত বিশ্ববাসীকে আমরা ঐক্যবদ্ধ করে এটাকে মোকাবেলা করতে হবে সে কারণে আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে এই হয় মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা কিভাবে পরিবেশের ক্ষতি সাধন করছে সেই পরিস্থিতিও এই সম্মেলনে অংশগ্রহণকারীরা সচক্ষে দেখার সুযোগ পাবেন পররাষ্ট্রমন্ত্রী জানান চীনের কাছে মিয়ানমার রাজনৈতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং মিয়ানমারে আলোচনা করে জেনেছেন যে মিয়ানমার ক্যাপিটালে দেয় পলিটিক্যাল কমিটমেন্ট টু অল দ্য রোহিঙ্গা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুতরাং মার্কিন সরকার সরে গেছে স্বল্পকালীনের যত বলে মনে হয় মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা